বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বরগুনার ১৮ জেলের উপর হামলার ঘটনায় অস্ত্রসহ ৪ জলদস্যুকে আটক করেছে র্যাব-৭। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। দুপুরে নগরীর চান্দগাঁয়ে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তিনি জানান, বাঁশখালীর গন্ডামারা, বরগুনা সহ একাধিক স্থানে অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি ওই হামলার ঘটনা ঘটে। এ সময় একজন মারা যায়। আত্মরক্ষায় সমুদ্রে ঝাঁপ দেয় ৯ জেলে। এর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ আছেন ৫ জন।